নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কুড়ি একুশ ও বাইশ মে দু হাজার তেইশ এই তিন দিনের মধ্যে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এই তিন দিনের মধ্যে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা কর্মজীবন শুভ রং ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন এই দিনগুলিতে বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকিরা নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎপ্রদ ছিল না আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন নিজের বোনকে কন্যাকে পিসি ও মাসিকে সম্মান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আপনার সমস্যা গুরুত্বর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আপনার মূল্যবান সময় অযথা নষ্ট না করা আপনার পক্ষে ভালো হবে অসুস্থ ও জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে আপনার পারিবারিক জীবনে ধনাত্মক পরিবর্তন ও বাতবরণের সৃষ্টি হবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন যে সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে জীবন সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে আধাতিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং চর্চা করা লাভজনক প্রমাণিত হবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ ঋড় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে আপনার ভালোবাসার জীবন সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন গোলাপ আরু লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে আপনার ভালো গুণাবলী বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে দরিদ্র ব্যক্তিদের রান্না করা হলুদ মিষ্টান্ন খেতে দিন এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহ নির্ভর স্থান আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি আসবে প্রেমে ভোগান্তি হবে এবং এমন কি আপনার মূল্যবান দান বা উপহারও কোনো জাদু করবে না সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাৎই আপনার ভালো অনুভব হতে পারে প্রেমের জীবন সুখ ও আনন্দের বানাতে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন লক্ষ্য রাখবেন এটি যেন নোংরা না হয়ে যায় ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে এই দিনগুলিতে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে আপনাকে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে আপনার বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারি খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ খুব খারাপ থাকবে পরিবারে কোনো বিশেষ ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চির আসতে পারে জীবিকার জন্য খুব চাপ থাকবে সাবধান থাকুন অতিরিক্ত আসার জন্য বিবাদ বাঁধতে পারে আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয়ও হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসার দিকে বাধার জন্য মাথা গরম থাকবে বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে সারাদিন ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা শুভ সময় এসেছে যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে না সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের ওপর ঘৃণা বৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্ত্র লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে আপনার সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে স্নেহ ভজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাতও আসবে ধর্ম ব্যাপারে খরচ হতে পারে ব্যবসার দিকে একটু ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে আপনার বিরোধ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ